ভাই সুভাষ, আমার যেন সবকিছু কেমন গোলমাল লাগছে। শাওরিমা তো আমাদের কোনোদিনও কোথাও নিয়ে বেরোননি, আর আজ শাওরিমা বাড়ির শুধু সবাইকে নিয়ে কেন বেরোচ্ছেন? ভাই সুভাষ, আমার মনে হয় তোমার আজ বাড়ি থেকে না বেরোনোই ভালো। তুমি যেও না ভাই। এখন কি উপায়? আমার মাথা যে কাজ করছে নে, আমার বিশ্বাস ওপরে একটা কিছু একটা হচ্ছে। নালে দেখলে নে, মামা বাবু আমাকে যেতে দিলেন নে। কই এই সুহা সহ্য সব কই, তৈরি তো সব? বলি কি বর্দি, দোষ নিও নে গো, তোমরা তো সমুকে চেনো, তাকে ওই পাখি পড়া পড়াতে পড়াতে না দেরি হয়ে গেল, কিছু মনে করো নে। চলো চলো দেখি ও বৌমা এগো। যাও, খুব সাবধান, এতগুলো মেয়ে মানুষকে নিয়ে আপনি যাবেন? বলি কালীঘাটের অলিগলি চেনেন তো আপনি? তোমাকে চিন্তা করতে হবে না, হ্যাঁ কালীঘাটের পথঘাট সব আমার চেনা আছে, আমাকে নিয়ে তোমাকে বেশি ভাবতে হবে না। তুমি যে কাজে যাচ্ছ সেটা ঠিকঠাক করতে পারবে তো? আমি এদিকটা সামলে দেবো। ভেবে নিন কাজটা হয়ে গেছে। থাক, অত বাহাদুরি করতে হবে নে, অনেক হয়েছে, হ্যাঁ এখন কাজ করো মন দিয়ে। চলো বর্দি চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু, চলো চলো। কি হলো মা, পেটে ব্যথা করছে নাকি? বড্ড পেটে ব্যথা করছে মেজমা, তোমরা বরং চলে যাও, আমি আর যেতে পারবো নি। মরণ হতচ্চারির পেটে ব্যথার আর সময় পেল নে। ও ছোট বউ, ও তো পেটে ব্যথা করছে, তুমি বরং পরে ওকে নিয়ে যে কর। তাক, এ তুমি কি বলছো বর্দি? বলি এই হতভাগীর জন্যই তো আমার কালীঘাটে যাওয়া। তিন তিনটে বছর হয়ে গেল বিয়ে হয়েছে, এখনো কোলে ছেলে ভুলে এলো না, সেটা ভেবে দেখেছো একবারও? চলো বর্দি, এসব কথা মুখে তুমি এনো নে, একদম এনো নে, কালীর থানে মাথা ঢুকলে যদি কিছু হয়, তাই জন্যই তো যাচ্ছি বলো। তীরে এসে তরি ডুববে না তো? এই সুহাসের মতলব কিন্তু আমার ভালো ঠেকছে না। অতি কিচ্ছু ভাবিস নে ফুলু, পেট ব্যথায় মরে গেলে ওর ঘেঁটি ধরে আমি কালীঘাটে নিয়ে যাব। কই বাচ্চা, কি হয়েছে? কি বাচ্চা কই, কি হয়েছে দেখি? পেটে ব্যথা, হ্যাঁ ওরকম পেটে ব্যথা আমাদের কত হয়েছে, এখনো হয়। অত আতুকি হলে চলে না, কিচ্ছু হবে না। ও তো এই দেখো না, দেখো মইনের বউকে দেখো, এমন পোয়াতি শরীর নিয়ে সে তো চলেছে, তুমি গেলে কিচ্ছু হবে না। চলো ওটো ওটো। বিশ্বাস করুন মা, আমি উঠতে পারবো না। থাক না মা, সুহাস যখন যেতে চাইছে না তখনও নাই বা গেল। তুই চুপ করে থাক দেখি হতভাগি, সানাইয়ের পো হয়েছে আমার শরীর সাক্ষী মাথায়। কই অটো দেখি, অটো অটো। খুড়িমা খুড়িমা থাক না, সুহাসের সুহাসের তো এত কষ্ট হচ্ছে, তারপর ওকে নিয়ে বেরোলে যদি পথে ঘাটে কোনো বিপদ আপদ হয়? বৌমা আমার কিচ্ছু হবে না মা গো, বিপদ আপদ কিচ্ছু হবে না, ঠাকুরের নাম নিয়ে বেরোলে না কোনো বিপদ হয় না। ওটো বলছি ওটো, দেরি করা চলবে না। মা আমি পারবো না যেতে। খুব পারবে মা, আর তো দেরি করলে চলবে না। মেজদি তোমরা হাঁটা লাগাও হাঁটা লাগাও, আমি দেখে নিচ্ছি, আমার বৌমা তো আমি ঠিক বুঝে নেবো। যাও বর্দি এগো এগো, যাও বৌমা তুমি যাও, ওটো দেখি ওটো ওটো, ওটো ধরো দেখি। হ্যাঁ এই তো, কি সুন্দর দাঁড়িয়ে পড়েছে দেখো, তোমার সব নকশা না আমি খুব ভালো জানি, নকশা দেখিও নে। হ্যাঁ বলছি কি, চলো কই যাচ্ছ না কেন? হ্যাঁ বয়স আমার এমনি এমনি হয়নি তো, চলো রঙ্গ দেখাচ্ছে, রঙ্গ দেখেছিস তো ফুলু, দেখ একবার ওই চলুন এবার। হ্যাঁ ফুলু সব দেখে শুনে রেখো, তোমার একটা বলবেন না, মেজো বিন্দু কান খুব খারাপ। ঠিক আছে ঠিক আছে, চলো গিন্নি। চুপ একদম চুপ, চল বলছি চল, তুই হতভাগী।